দেখুন, এবার দক্ষিণ কোরিয়া হামলা করতে পারে পিয়াংইয়াং রাশিয়া। উত্তর কোরিয়ার উপর আমেরিকা চাপ অব্যাহত রাখলে দেশটি দক্ষিণ কোরিয়ার মার্কিন লক্ষ্যবস্তুগুলোর হামলা করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। এই আশঙ্কা ব্যক্ত করেন রাশিয়ার বিজ্ঞানী একাডেমির ইনস্টিটিউট ফর ইউএস অ্যান্ড কানাডিয়ান স্টাডিজের উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল পাভেল জোলোতারেভ। তিনি বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকা হামলা করবে বলে সাধারণ যুক্তির ভিত্তিতে মনে হয় না, কিন্তু একটি দেশ যখন কেবলমাত্র প্রচারমুখী হয়ে ওঠে এবং বর্তমানে আমেরিকা তেমন অবস্থা দিয়ে চলছে, তখন আর যুক্তির ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয় না বলেও জানান তিনি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এমন পরিস্থিতিতে ধারণাতীত ঘটনা ঘটতে পারে। ওয়াশিংটনের বাড়তি চাপের মুখে আগ্রাসী ভূমিকায় নামতে পারে উত্তর কোরিয়া। এতে দক্ষিণ কোরিয়ার মার্কিন স্থাপনাগুলোতে পিয়াংইয়াং হামলা চালাতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, এ কথা ভুলে যাওয়া উচিত হবে না যে পিয়াংইয়াংয়ের গোলার পাল্লার মধ্যেই রয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। এছাড়া গুয়ামে হামলার পরিকল্পনা উত্তর কোরিয়া করেছে বলে পিয়াংইয়াং যে দাবি করেছে তাকেও মিথ্যা মনে করা ঠিক হবে না বলে জানান তিনি। For latest news, please subscribe my channel. Thank you, everybody.